শেষ করব ভিন্নধর্মী খবর জানিয়ে। সাইবেরিয়াতে এমন একটি স্কুল রয়েছে যেখানে -50 ডিগ্রির তাপমাত্রায় ক্লাস করে শিশুরা। অবিশ্বাস্য মনে হলেও সেখানে শিক্ষার্থীরা বেশ মজার সঙ্গেই ক্লাস করে। ইয়াকুতিয়ার স্কুলটি বিস্তারিত জানাচ্ছেন মোবাল্লিক করিম। সাইবেরিয়ার ওমায়াকান শহরের ইয়াকুতিয়ার এই স্কুলটিতে ক্লাস চলে -51 ডিগ্রি সেলসিয়াসেও। তাই তো খেতাব মিলেছে বিশ্বের সবচেয়ে শীতলতম স্কুল হিসেবে। চ্যালেঞ্জিং হলেও এখানকার শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে, মজার ছলেই চলে তাদের লেখাপড়া। পাঠদানের পাশাপাশি স্কুল এলাকায় রয়েছে পোস্ট অফিস ও ব্যাংকের প্রাথমিক সুবিধা। তবে তাপমাত্রা 52 ডিগ্রি নিচে নামলে 7 থেকে 10 বছরের শিশু পড়ুয়াদের ক্লাস বন্ধ থাকে। তাপমাত্রা 42 ডিগ্রির সঙ্গে তুষারপাত ও প্রচণ্ড বাতাস থাকলে ক্লাসে আসতে হয় না কাউকেই। হাতে গ্লাভস আর বাড়তি গরম কাপড়ে শরীর ঢেকে শিক্ষার্থীরা স্কুলে আসে। তবে -50 ডিগ্রি তাপমাত্রায় তাদের হাইপোথার্মিয়া হওয়ার ঝুঁকি রয়েছে। 8 ডিসেম্বর 9টা নাগাদ স্কুলটির তাপমাত্রা 51 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, কিন্তু থেমে থাকেনি স্কুলের কার্যক্রম। 1973 সালে জানুয়ারিতে এই শহরের তাপমাত্রা ছিল -65 ডিগ্রি সেলসিয়াস। এখানকার শিশুরা শুধু একা আসে না, সাথে করে নিয়ে আসে পোষা প্রাণীও। পাশের 2 গ্রাম খারাতিমুল এবং বেরাগ ইর্দুর শিশুদের পড়াশোনার জন্য চালু রয়েছে এই স্কুলের কার্যক্রম। মুবাল্লিক করিম, মাই টিভি।